আসসালামু আলাইকুম ওয়া অবরাকাতু সবাইকে আরিফ একাডেমিতে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা যেটি শিখব বা দেখবো সেটি হলো অনলাইনে মোবাইলে মোবাইলে অ্যাপস দিয়ে ট্রেনের টিকিট কাটবেন কীভাবে মোবাইলে একটি অ্যাপস আছে সেই অ্যাপসটি দিয়ে কিভাবে খুব সহজেই ট্রেনের টিকিট কাটবেন সেটা নিয়ে আজকের আমার এই ভিডিওটি সাজিয়েছি আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যদেরকে দেখার জন্য ভিডিওটি এবং চ্যানেলটি শেয়ার করবেন ছোট্ট একটি অনুরোধ যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে দয়া করে অনুরোধ করবো দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখবেন যাতে প্রতিদিনের আপলোড হওয়া ভিডিওগুলো আপনার কাছে সরাসরি চলে যায় তো চলুন শুরু করা যাক কীভাবে মোবাইলের অ্যাপস দিয়ে আপনি ট্রেনের টিকিট কাটবেন আশা করি ভিডিওটি দেখলে আপনি খুব সহজে ঘরে বসেই ট্রেনের টিকিট কাটতে পারবেন প্রথমেই হল স্মার্টফোনে বা অ্যান্ড্রয়েড ফোনের বা আইফোনের মাধ্যমে অনলাইনে ট্রেনের টিকিট কাটতে হলে গুগল প্লে স্টোর থেকে রেল সেবা অ্যাপস ডাউনলোড করতে হবে তাহলে অ্যাপসটার নাম হলো রেল সেবা এটা কি আপনি আপনার মোবাইলে প্রথমত ডাউনলোড করে নিতে হবে এরপর সাইন আপ বাটনে ক্লিক করে আপনি আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে আপনার ইমেল আইডি মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে আপনি যখন অ্যাপসটি ডাউনলোড করবেন ডাউনলোড করার পর সাইন আপ একটা অপশন আসবে সেখান থেকে আপনি রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করতে কি কি লাগবে আপনার একটা ইমেল আইডি লাগবে আপনার একটা মোবাইল নাম্বার লাগবে এবং পাসওয়ার্ড লাগবে দিয়ে আপনি কি করতে হবে রেজিস্ট্রেশন করতে হবে আপনার মোবাইল নাম্বার ও পাসওয়ার্ডের মাধ্যমে করে ইন বাটনে ক্লিক করে আপনার উল্লেখিত মোবাইল নাম্বারে টাইম পাসওয়ার্ড কোড পাঠানো হবে কোড দিয়ে ভেরিফিকেশান করার পর লগ ইনে হয়ে যাবে অর্থাৎ আপনি যখন আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডের মাধ্যমে এই অ্যাপসটিতে যখন লগ ইন করবেন তখন ওটিপি নামে অর্থাৎ ওয়ান টাইম পাসওয়ার্ড একটা কোড আপনার মোবাইলে যাবে সেই কোডটা যদি আপনি দেন তারপর ভেরিফিকেশান করার পর কিন্তু আপনার এটা লগ করতে পারবেন অ্যাপসে সফলভাবে লগ ইন হওয়ার পর আপনার এনআইডি জাতীয় পত্র সাবমিট করতে হবে অর্থাৎ আপনি যখন লগ ইন করবেন এরপর কি আপনার এনআইডি অর্থাৎ আপনার জাতীয় পত্রটা সাবমিট করতে হবে জাতীয় পত্র না থাকলে জন্ম নিবেদন ফর্ম দিয়ে দিয়েও অ্যাকাউন্ট খোলা যাবে অর্থাৎ এই অ্যাকাউন্টটি আপনার কি না এটা জানার জন্য এই অ্যাপসটি আপনার জাতীয় পরিচয়পত্র কিন্তু সাবমিট করতে হবে যদি জাতীয় পরিচয় পত্র কোন কারণে না থাকে তাহলে এভাবে আপনি একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন আপনার অ্যাকাউন্ট তৈরি করার কাজ কিন্তু শেষ হয়ে গেল এরপর চাইলে আপনি সেটিংস অপশনে গিয়ে নিজের মতো করে তথ্যগুলো পরিবর্তন করে নিতে পারবেন এরপর যদি আপনার ইচ্ছা জাগে তাহলে সেটিং একটা অপশন আসে সেখানে গিয়ে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী কিন্তু তথ্যগুলি আপনি পরিবর্তন করে নিতে পারবেন এবার ট্রেনের টিকিট কাটার নিয়মটা দেখুন এখন আপনি কি করবেন আপনার অ্যাকাউন্ট তৈরি কাজ শেষ এখন আপনি যেভাবে ট্রেনের টিকিটটা কাটবেন সেটা হলো আপনি কোন জায়গা থেকে যাবেন এবং কোথায় নামবেন সেটি সিলেক্ট করে দিলে ট্রেন সিলেকশন চলে আসবে অর্থাৎ আপনি যখন কোন জায়গা থেকে কোন জায়গায় যাবেন এটা যখন আপনি সিলেক্ট করে দিবেন তখন কিন্তু ট্রেন সিলেকশন চলে আসবে এরপর আপনি আপনার পছন্দের ট্রেনটা সিলেক্ট করে নিন এরপরে ট্রেনটা যখন আসবে তখন সেই ট্রেনটা আপনি সিলেক্ট করে নিবেন এরপর ক্রয় পারচেজ এরপর আপনি ক্রয় বাটনে ক্লিক করলে দেখাবে আপনি কোন জায়গা থেকে কোন জায়গায় যেতে চান ও কত তারিখে যেতে চান এসব আপনি যখন পার্সেসে ক্লিক করবেন তখন আপনাকে দেখাবে যে কোন জায়গা থেকে কোন জায়গায় যেতে চান এবং কত তারিখে যেতে চান এসব ইত্যাদি আপনাকে দেখাবে এই তথ্যগুলো দিয়ে সার্চ বাটনে ক্লিক করলে পেয়ে যাবেন আপনার গন্তব্যে যাওয়ার ট্রেন অর্থাৎ আপনি যেখান থেকে যাবেন এবং যেই জায়গাটায় যাবেন এবং কত তারিখে যাবেন এটা যখন আপনি সিলেক্ট করে সার্চ করবেন তখন সার্চ বাটন আছে সার্চ বাটনে যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু আপনার গন্তব্যে যাওয়ার ট্রেনটা আপনি পেয়ে যাবেন অর্থাৎ ওই অ্যাপসে চলে আসবে তারপর লেখা আসবে শ্রেণীর সিলেকশন মানে আপনি ট্রেনে কোন শ্রেণীতে যেতে চান সেখানে কয়েকটি লেখা থাকবে সেগুলি হলো শোভন শোভন চেয়ার স্নেগদা এসি চেয়ার এসি সিট এসি বাদ এখান থেকে আপনি যে শ্রেণিতে যেতে চান সেই শ্রেণী সিলেক্ট করতে হবে কোন কোনো সিট রকম হয় তা বোঝার সুবিধার জন্য ছবিও দেওয়া আছে অ্যাপসে খুব সুন্দর চমৎকার একটি অ্যাপস আপনি যখন ইউজ করবেন ঠিক ভিডিওটি যেভাবে বলা আছে আপনি যদি এইভাবে ইউজ করেন আমি আশা করি কোনো প্রকার সমস্যা হবে না যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাকে আরও সহজভাবে বলার চেষ্টা করব এর নিচে গেলে দেখতে পাবেন অ্যাডাল্ট বাটন একটা অ্যাডাল্ট বাটন সেখানে লেখা দেখবেন ওয়ান পারসেন্ট টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট ফোর পার্সেন্ট আপনার যদি একাধিক সিট লাগে তাহলে দুই বা তিন বা চার সিলেক্ট করুন আপনি একা থাকলে ওয়ান সিলেক্ট ওয়ান পারসেন্ট সিলেক্ট করুন উল্লেখ্য একটি আইডি দিয়ে চারটির বেশি টিকিট কাটা যাবে না মনে রাখবেন একটা আইডি দিয়ে চারটার বেশি টিকিট কাটা যাবে না এটা খুব জরুরি জানার দরকার তারপর নিচে পাবেন চাইল্ড বাটন আপনার ভ্রমণের সঙ্গে যদি বারো বছরের নিচে কোনো বাচ্চা থাকে তার জন্য টিকিট কাটতে ওয়ান চাইল্ড টু চাইল্ড থ্রি চিলড্রেন বাটন চাপুন আপনার একাধিক বাচ্চা থেকে থাকলে দুই থেকে তিন চিলড্রেন বাটনে চাপলেই হবে এর নিচে সবুজ বাটনে লেখা পাবেন এনি সিট ও লাল বাটনে সিলেক্ট সিট লেখা এনি সিট বাটনে চাপলে আপনি স্বয়ংক্রিয়ভাবে বরাদ্দকৃত আসন পেয়ে যাবেন আর সিলেক্ট সিট বাটনে চাপলে আপনি আপনার পছন্দ মতো আসন বরাদ্দ করতে পারবেন দুইটার দুই কাজ এনি সিট বাটনে চাপলে আপনি স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিক ভাবে বরাদ্দকৃত আসন পেয়ে যাবেন আর সিলেক্ট সিট বাটনে চাপলে আপনি আপনার পছন্দ মতো আসন বরাদ্দ করতে পারবেন দুইটা দুইটার দুইটা দুইটার কাজ আপনার যেটা পছন্দ আপনি সেটাই করবেন এরপর পেমেন্ট অপশনে গিয়ে বিকাশ কিংবা ভিসা মাস্টার এমএক্স কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন অর্থাৎ এরপরে কিন্তু আপনার পেমেন্ট অপশনটা চলে আসবে এই পেমেন্ট অপশনটা যখন চলে আসবে আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন বিকাশ অথবা ভিসা অথবা মাস্টার অথবা এমএক্স কার্ডের মাধ্যমে কিন্তু আপনি পেমেন্টটা করতে পারবেন এভাবেই আপনার টিকেটের কনফার্মেশন চলে আসবে এভাবেই যখন আপনি পেমেন্ট করবেন তারপর কিন্তু আপনার কনফার্মেশান চলে আসবে আপনার মেইল অ্যাড্রেস অথবা বিশ থেকে তিরিশ মিনিটই অ্যাপসের হিস্টোরি বাটনে চলে আসবে আপনার ই টিকিট আপনার যে টিকিটটা আছে সেই টিকিটটা বিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে আপনার অ্যাপসের হিস্টোরি অথবা আপনার ইমেইলে চলে আসবে এভাবে কিন্তু আপনি ঘরে বসে খুব সুন্দরভাবে টেনশন মুক্ত আপনি ট্রেনের টিকিট কিনতে পারবেন অনলাইনে এই ছিল আজকের আমার ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ